করোনা সতর্কতায় সারাদেশে বিদেশ ফেরত দেশজনকে হোম কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রাখা হয়েছে এ সময় তাদের নিজ বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে দেশ জুড়ে হাসপাতালগুলোতে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় বিদেশ ফেরত একশো নয় জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে শরীরে করোনা ভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশ ফেরত হওয়ায় তাদের পর্যবেক্ষণে রাখা হয় হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে কারো মধ্যে করোনা ভাইরাসের কোনো উপসর্গ নেই তাদেরকে আমরা বাড়িতে অবজারভেশন এবং কঠোর নজরদারিতে রেখেছি চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে আইসোলেশন বেড এরই মধ্যে ইতালি থেকে আসা সাত প্রবাসীকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে ইতালি থেকে গতকাল পর্যন্ত আমরা যে যাত্রীগুলো আসছে সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখছে হটলাইন দিয়ে আছে তারা যখনই অসুস্থ বোধ করবে তারা আমাদের সাথে যোগাযোগ করবে নরসিংদীর সদর ও রায়পুরায় ইতালি ফেরত দুই ব্যক্তিকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ তাদেরকে আমরা আলাদা দূরে রাখতেছি যেন তারা অন্য সাধারণ অনুষ্ঠান পারে দক্ষিণ কোরিয়া থেকে আসা ময়মনসিংহের গফরগাঁয়ের দুই ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ইতালি থেকে আসা জয়পুরহাটের আকেলপুরের একজনকেও নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে বলেছে সিভিল সার্জন এছাড়াও পিরোজপুর গোপালগঞ্জ বরিশাল রংপুর সহ দেশের বিভিন্ন জায়গায় আইসোলেশন ওয়ার্ড ও করোনা সেল প্রস্তুত রাখা হয়েছে হাসপাতালগুলোতে অভাব আছে পর্যাপ্ত যন্ত্রপাতির এদিকে সব ধরনের সভা সমাবেশসহ জনসমাগম বাতিল করা হচ্ছে সারা দেশে জনসচেতনতায় ও করোনাভাইরাস প্রতিরোধে দেশের বিভিন্ন এলাকায় বিতরণ করা হচ্ছে লিফলেট ও মাস্ক আফসানা নীলা একুশে টেলিভিশন